যানবাহনে ব্যবহৃত সিএনজি ছাড়া আবারও ভোক্তা পর্যায়ে সকল ধরনের গ্যাসের মূল্য বাড়ানো হয়েছে। দুপুরে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নতুন দর ঘোষণা করে। চলতি মাস থেকেই নতুন দর কার্যকর হবে। বিস্তারিত জানাচ্ছেন রাজু হামিদ। আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বৃদ্ধির কথা জানিয়ে গ্যাসের দাম 117% বাড়ানোর প্রস্তাব দিয়েছিল পেট্রোবাংলা। তবে বিআরসির কারিগরি মূল্যায়ন কমিটি 20% দাম বৃদ্ধির পক্ষে মতামত দেয় গণশুনানিতে। শেষমেশ কারো মতামতই টেকেনি, গড়ে 22.78% বাড়ানো হলো গ্যাসের দাম। ঘোষিত দর অনুযায়ী আবাসিক এক চুলায় 40 টাকা বাড়িয়ে 990 টাকা, দুই চুলায় 105 টাকা বাড়িয়ে 1080 টাকা করা হয়েছে। প্রিপেড মিটার ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে প্রতি ঘন মিটারে 5.40 টাকা বাড়িয়ে 18 টাকা করা হয়েছে। মিটার ভিত্তিক বার্নার যারা, তারা যে পরিমাণ গ্যাস ইউজ করে সেই পরিমাণ গ্যাসের টাকাই দেয়। এতে আমরা দেখেছি তারা 40 থেকে 45, হ্যাঁ, পরিমাণ ঘন মিটার পরিমাণ ইউজ করে, এই হিসাব করে আমরা যেটা দিয়েছি তাতে করে তাদের উপর বার্ডেন হবে না। সার উৎপাদনে সবচেয়ে বেশি 259% বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী প্রতি ঘনমিটার 4.45 টাকা থেকে বাড়িয়ে 16 টাকা করা হয়েছে। বৃহৎ শিল্পে 11.96%, বিদ্যুতে 12%, ক্যাপটিভে 15.5% বাড়ানো হয়েছে। তবে বাড়ানো হয়নি যানবাহনে ব্যবহৃত সিএনজির দাম। সরকারের নির্দেশনা অনুযায়ী এ দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে বিআরসি বলছে সবকিছু বিবেচনা করেই নতুন দর নির্ধারণ করা হয়েছে। আইনেই বলে, আমাদের যে বার্ক আইন আছে সে আইনে বলে সরকারের সঙ্গে পরামর্শ করতে হবে। আমি তো জানি না সরকার ভর্তুকির বিষয়টা তো সরকারের, সরকার কয় টাকা ভর্তুকি দেবে কি দেবে না সেটা তো সরকারের সঙ্গে আমাকে কথা বলতেই হবে। সবশেষ 2019 সালে গ্যাসের দাম বাড়ানো হয়েছিল, সে সময় মূল্য বাড়ানো হয় গড়ে 32%। রাজু হামিদ, নাগরিক, ঢাকা।